আবার চলে এসেছি আমাদের সেটআপে। এখানে আমরা একটা বিনস গাছ পুঁতেছিলাম, আপনারা জানেন আগের ভিডিওটা যদি দেখে থাকেন, যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখুন। ওখানে কি করে আমরা একটা বিনস গাছ এখানে হাইড্রোপনিক সিস্টেমে আমরা ইয়ে করছি, গ্রো করাচ্ছি, কি করে হচ্ছে সব কিছু আমরা সব বলেছি ওখানে। তো এইখানে আমরা আসি তিন দিন পরে, তো তিন দিন পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার পাতাগুলো বড় হয়েছে, প্রাইমারি লিভস গুলো তো এগুলো বড় হয়েছে, এখানে সেকেন্ডারি লিভস কিছু আরো হচ্ছে, নতুন পাতা এখানে গজাচ্ছে। তো এখানেও দেখুন নতুন নতুন বাডিং হচ্ছে, মানে বাডিং না, এখানে নতুন পাতা আবার গজাচ্ছে। তো মানে গাছটা এখন বাড়ছে। এবার যেটা করতে হবে আমাদের, আমাদের এখন দেখুন নিচে যে আমাদের বীজের একটা অংশ ছিল সেইটা খুলে পড়ে গেছে, মানে এখান থেকে যা খাদ্য এখান থেকে এটা পেত, গাছটা পেত। তো ওইটা যেহেতু চলে গেছে, এবার আমাদের এটা ইন্ডিকেশন যে এখন আমাদের কিন্তু এখানে খাদ্য দিতে হবে। তো দেখুন আমি গাছটা তুললাম, এখানে শেকড়টা দেখুন আগে কিন্তু ছিল না, একটা বা একটা বেরিয়েছিল প্রাইমারি রুটটা, এখন দেখুন কতগুলো রুট বেরিয়ে গেছে এর মধ্যে থেকে কতগুলো, আর জলের লেভেলটাও নিচের দিকে চলে গেছে। তো আমরা চেষ্টা করব যাতে এই যে এই ভেতরে রুট গুলো দেখছেন এটা এয়ার রুটস, তো এদের হাওয়া চাই, আর এটা হচ্ছে এটা ওয়াটার লক রুট, এর মধ্যে জল থাকবে, এটা জলে চোবানো থাকবে এই এই রুট গুলো, আর ভেতরে রুট গুলো হাওয়ার সংস্পর্শে থাকবে। তো আমরা এটাই চাইবো, আর আস্তে আস্তে আমরা কাল থেকে এর মধ্যে খাবার দেব, খাবারের যা সলিউশন যা কেমিক্যাল কম্পোজিশন খাবারের সেগুলো সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওটা ফলো করতে পারেন, অ্যামাজন থেকে আপনি অর্ডার করতে পারেন, ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। তো আমরা ব্র্যান্ডটাও বলে দেবো কি আমরা ব্যবহার করি, একটু কস্টলি কিন্তু খুব এফেক্টিভ, খুব ভালো গ্রো হয় গাছ। তো আমরা আবার খাবার দেওয়ার পরে আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাকে দেখাবো যে কতখানি গ্রো হয়েছে। যখনই আপনি খাবার দেবেন আপনি দেখতে পারবেন যে দু তিন দিনের মধ্যেই কিন্তু এই যে গ্রোথ রেটটা, গাছের গ্রোথ রেটটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে গ্রোথটা খুব তাড়াতাড়ি হচ্ছে, রেটটা খুব বেড়ে যাচ্ছে। এখন দেখছেন আস্তে আস্তে পাতা হচ্ছে, আস্তে আস্তে গাছটা বাড়ছে, খাবার দেওয়ার পরেই দেখবেন খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে গাছটা। তো হাইড্রোপনিকে এটাই আমার সুবিধা যে আমি যদি মাটিতে পুঁততাম বা ধরুন অন্য কিছু কোকোপিটেও যদি পুঁততাম, এই দুটোর থেকে কিন্তু হাইড্রোপনিক সলিউশনে নিউট্রিয়েন্ট আপটেকটা, মানে গাছে গাছ কতটা খাদ্য খেতে পারছে, তো সেটা কিন্তু হাইড্রোপনিকের সব থেকে বেশি হয়। আর এইটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে ক্র্যাটকি মেথড, ক্র্যাটকি। তো অনেক রকম হাইড্রোপনিক মেথড আছে, NFT আছে, তারপরে ডিপ ওয়াটার কালচার আছে, যে সেরকমই একটা ক্র্যাটকি সিস্টেম আছে যেখানে আমরা একটা এরকম ভেসেল ইউজ করি, একটা কন্টেনার ইউজ করি, আমাদের জল রাখি, কিন্তু এয়ার পাম্পিং করি না আমরা, রুটগুলো অর্ধেক ওয়াটার রুটসগুলো জলে রাখি আর কিছুটা রুট এয়ারে রাখি, যাতে রুটগুলো হাওয়াও পায়, কারণ রুটে হাওয়া দরকার, আর জলের থেকে নিউট্রিয়েন্টস পায়, জলও পাচ্ছে। তো আজকে আমরা দেখাবো আপনাদের কি করে নিউট্রিয়েন্ট সলিউশনটা আপনারা বানাবেন, গাছের যে খাদ্য নিউট্রিয়েন্ট সলিউশন এটা বানাতে গেলে আমাদের কিছু কিছু জিনিস লাগে, যেমন সব থেকে প্রয়োজন যেটা সেটা হচ্ছে জল। জল আপনি কি নেবেন, এখানে আমি নিয়েছি প্রায় 750 ml আরোর জল, আরো বা যে কোনো ওয়াটার পিউরিফায়ারের জল নেবেন, আরোর জল হলে খুবই ভালো হয়, বা যদি আপনার কাছে ডিস্টিল্ড ওয়াটার থাকে ডিস্টিল্ড ওয়াটার হলেও খুবই ভালো হয়। তো জল লাগবে, জলটা কি করব, জলটা আমরা হাইড্রোপনিক সলিউশনের মধ্যে আমরা দেবো, আমাদের যে হাইড্রোপনিক সেটআপটা আছে ওর মধ্যে আমরা এই 1 লিটার জলে আমাদের খাদ্য সলিউশনটা বানাবো, এটা আমরা 2-3 ছিপি করে দিতে থাকবো। তো কি করে বানাবো সেই প্রসেসে আমরা আসি, আমরা চলে আসি, দেখুন এটা আমাদের জল, জলের মধ্যে আমরা কিছু নিউট্রিয়েন্ট আমরা মেশাবো, মেশানোর জন্য আমাদের লাগবে একটা 2 ml এর সিরিঞ্জ, এটা আপনি দোকানে যে কোনো মেডিকেল শপে আপনি পেয়ে যাবেন, ওষুধের দোকানে, এটা 2 ml এর সিরিঞ্জের দাম 5 টাকা পড়ে। তো এটা আপনার লাগবে কারণ আপনাকে এই সলিউশনগুলো যে কনসেন্ট্রেটটা সেটা আপনাকে এর মধ্যে নিয়ে এই মাস্টার সলিউশনের মধ্যে দিতে হবে, এখান থেকে এবার আপনি হাইড্রোপনিক সলিউশনের মধ্যে অল্প অল্প করে দেবেন। তো এটার মধ্যে আসি, তো আমি তার আগে আপনাদের দেখাই মিশ্রণের আগে
আপনাদের দেখাই কি নিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করছি। তো এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নেবেন আপনারা যদি কিনতে হয়। তো এটা সিটি গ্রিনস এর একটা সলিউশন, এটা আমরা ব্যবহার করে দেখেছি, এটা ভালো। তো এখানে এটার সঙ্গে একটা ড্রপারও দেয় আবার। তো এই ড্রপারটা ব্যবহার করবেন না, প্লাস্টিকের ড্রপার, ঠিকঠাক মেজারমেন্টও হবে না, আপনার উঠবেও না মাঝে মাঝে। তো এটা আমরা আপাতত ব্যবহার করছি না। তো আমরা এরকম একটা সিরিঞ্জ কিনে নিচ্ছি, খুব সুবিধা। তো এখানে আমাদের দেখুন আছে তিনটে সলিউশন, এন, এটা পি আর এটা কে। এন মানে, এন স্ট্যান্ডস ফর নাইট্রোজেন, তো এর মধ্যে নাইট্রোজেন আছে। আর এর মধ্যে পি মানে ফসফরাস, আর কে মানে পটাশিয়াম। তো এই তিনটে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলে এগুলোকে। তো এগুলো গাছেদের খাদ্য মূলত। তো এর মধ্যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে গাছেদের, যেগুলো লাগে সেগুলো এর মধ্যেই সব পাবেন আপনি। তো এটা এক এমএল করে আমাকে এই মাস্টার সলিউশনের মধ্যে দিতে হবে। খুবই সিম্পল, এক এমএল করে এর সলিউশনের মধ্যে দিলে আমাদের মাস্টার সলিউশনটা তৈরি হয়ে যাবে, কোনো ঝঞ্ঝট নেই, খুব সোজা প্রসেস। তো আপনাদের দেখাই, এটা প্রথমে আমরা খুললাম, এটা আমরা খুলি নিয়ে, আমাদের আগের সলিউশনটা আমরা ইউজ করছি না, আমরা একটা নতুনই নিয়ে নিলাম ভিডিওটার জন্য। দেখুন, তো আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম। তো এবার আমরা প্রথমে আসি এনে, এনটাকে, এর মধ্যে কি থাকে যদি আপনি দেখেন, এখানে সব লেখা আছে, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সালফার আর সিলিকা এর মধ্যে থাকে। নাইট্রোজেনের সলিউশনের এটাই হয়। তো এই বোতলগুলোর একটা খুব ভালো জিনিস হচ্ছে, এগুলো প্লাস্টিকের তৈরি, তো হাত থেকে পড়ে গেলেও কিছু অসুবিধা নেই। তো সবসময় দেওয়ার আগে আমরা ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। তো এইটা গেল নাইট্রোজেন, আর এবার আমরা আসি ফসফরাসে। ফসফরাসে কি থাকে, এখানে লেখা আছে, তো এখানেও কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে, আয়রন থাকে আর বোরন থাকে, বোরন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আমরা আসি এবার পটাশিয়ামে, পটাশিয়ামের কী কী এখানের মধ্যে কী কী আছে। তো পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সালফার, এগুলো আপনি সব পাবেন এখানে। এই সলিউশনটা ভালোই, মোটামুটি ভালোই কাজ করে। আমরা একটু এগুলোকে ঝাঁকিয়ে নেব যাতে পুরো মিশ্রণটা ঠিকঠাক হয়। আর মাঝে মাঝে কী হয়, কিছু অংশ গাঢ় হয়ে নিচে পড়ে থাকে, তো সেটা যাতে না হয় একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। যদিও সলিউশন ফর্মিং এটা, তাও মাঝে মাঝে এরকম ডেন্সিটির ভ্যারিয়েশন হয়ে। তো আমরা প্রথমে খুলবো একটা, ওগুলো সব সিল করা থাকে, কোনো অসুবিধা নেই, এরকমভাবে থাকে, ঠিক আছে। আমি খুলে আবার আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখন এখান থেকে এক এমএল করে সলিউশন নিয়ে তারপর আমরা এর মধ্যে দেবো। তো কী করে এই সিরিঞ্জটা নেবেন, খুব সহজ পদ্ধতিতে আমরা করছি। ছিপিটা খুলে নিচ্ছি, নিয়ে এর যে এই সাদা ছিপি এর মধ্যে দিচ্ছি অল্প একটু, এরকম নীল রঙের খুব সুন্দর কালার, আর প্লান্টের যে গাছের গ্রোথটা সেটাও খুব সুন্দর হবে। এখান থেকে এক এমএল আমাদের নিতে হবে, একটু বেশি কম হলে অসুবিধা নেই, আমরা মোটামুটি এক এমএল নিয়েছি। নিয়ে আমরা এখানে দিয়ে দিই, এটা হয়ে গেল, বাকিটা আমরা এর মধ্যে দিয়ে দিই, রাবারের স্টপারটা লাগিয়ে দিই। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একবার একটা নিউট্রিয়েন্ট সলিউশন থেকে নেবার পরে আপনাকে কিন্তু এটা ওয়াশ করতে হবে সিরিঞ্জটা। তো এখানে আমরা একটু জল নিয়েছি, জল নিয়ে আমরা এই জলটা ফেলে দেবো, আবার একবার জল নিয়ে এই জলটা ফেলে দেবো। তাহলে এখানে যা নিউট্রিয়েন্ট আছে এটার সঙ্গে মিশবে না কোনো মতেই, এবং মিশলে কি হয়, মাঝে মাঝে সেডিমেন্ট পড়ে যায়, কেমিক্যাল রিয়াকশন হয় আর সেডিমেন্ট পড়ে যায়। তো এটা যাতে না হয় আমরা বারবার ওয়াশ করতে হবে সিরিঞ্জটা, একটা থেকে নেওয়ার পর ওয়াশ করবেন, আরেকটার থেকে নেবেন, তারপর আবার ওয়াশ করবেন, তারপর আরেকটার থেকে নেবেন, ব্যাস ফাইনালি ওয়াশ করে ধুয়ে রাখবেন, রেখে দেবেন। এবার আমরা সেকেন্ড সলিউশন থেকে নেব, এটাও একই পদ্ধতি, নিলাম থেকে ঠিক এক এমএল নিতে হবে। আস্তে আস্তে সলিউশনের কনসেন্ট্রেশনটা আমাদের বাড়াতে হয়, মানে এখন এক এমএল নিচ্ছি গাছটা ছোট আছে বলে, পরে আমাদের কিন্তু 2 ml নিতে হবে। 1 ml নিয়ে এখানে দিয়ে দিলাম,
ওয়াশ করব, এক দুই হয়ে গেল, এটা এখানে রেখে দেবো। হয়ে গেল, তারপরে তৃতীয় সলিউশনটা নেব আমরা, একই জিনিস। এটাও 1 ml দিয়ে দিলাম। ওয়াশ করে নিলাম। এটা ওয়াশ হয়ে গেছে, এটা আপনি তুলে রাখতে পারেন। ভালো করে যাতে সিল হয়, তাহলে হাওয়া ঢুকলে খুব অসুবিধা হয়। আচ্ছা, তিনটে জায়গায় রেখে দিই আমরা। আমরা একবার চেক করে নেবো সিলটা পড়েছে নাকি ঠিক করে। ঠিক আছে, জায়গায় রেখে দিলাম সিলিং সমেত। হয়ে গেল, সাইডে সরিয়ে রাখুন। এখানে যে জল আছে ফেলে দিলাম। আমাদের নিউট্রিয়েন্ট সলিউশন তৈরি, একবার একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম। যেহেতু আমাদের একটা গাছ, আমরা প্রথমে শুরু করব তিন ছিপি দিয়ে, তিনটে ছিপি। তো ছিপি আপনি কিরকমভাবে মাপবেন, মানে কতখানি দেবেন, এখানে তো আমার একটা মোটামুটি একটা মাপ করা আছে, কিন্তু আপনি ধরে রাখুন আপনি যখন প্রথম এই জলটা তৈরি করছেন, তখন যদি একটা বা দুটো গাছ হয়, তাহলে অর্ধেক বোতল আপনি মানে 500 ml, এখানে তো 1 লিটার আমরা নিইনি, আমরা 750 ml নিয়েছি, মানে আপনি মোটামুটি 300 ml এখানে ভরে দিতে পারেন, অর্ধেক জল এখানে ভরে দেবেন। কিন্তু আমাদের যেহেতু একটা গাছ আমরা এরকম মাপের, আমরা ধরুন এই 20 ml এর দু ছবি 40 ml মতো দিচ্ছি এখানে। সব একটা তুলে এই একটা দিলাম ছুটি। হয়ে গেল, দেখি এবার আমাদের তৈরি। আমরা দিয়েও দিলাম, ডোজ করে দিলাম, গাছ গাছ খাদ্য পেয়ে গেছে। এবার দেখি গাছ কিরম ভাবে গ্রো করে। এতদিন পর্যন্ত দেখলাম গাছে 2 দিন হলো, এখানে ভালোই গ্রোথ হয়েছে শিকড়ে, আপনি দেখতে পাচ্ছেন এখানে শিকড়টা অনেক দূর অব্দি গেছে, হাওয়ায়ও কিছুটা আছে, এয়ার রুটসও আছে, ওয়াটার রুটসও আছে, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা আবার দিয়ে দেবো। তো এই জলটা যখন অনেকটা কমে যাবে, এটা জলটা চেঞ্জ করা খুব প্রয়োজন। তো জলটা চেঞ্জ করে দেবেন যখন একদম জলটা কমে যাবে। তো এই এই ছিল আমাদের কি করে আপনি খাদ্য সলিউশন, নিউট্রিয়েন্ট সলিউশন তৈরি করবেন এবং হাইড্রোপনিক সেটআপে দেবেন। তো পরের ভিডিওতে আসবো, আমরা গ্রোথ দেখবো কীরকম গাছের গ্রোথ হয়। তো দেখা হবে পরের ভিডিওতে।